অসম আগরতলা জাতীয় সড়কে যান দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে 40 ফুট খাদে গাড়ি, গুরুতর আহত গাড়ির চালক। মজুরির দাবিতে রেগা শ্রমিকদের বিক্ষোভ, মিছিল করে এসে হেজামারা আড্ডি ব্লকে তালা ঝোলাল শ্রমিকরা, অসহায়ীদের পাশে মথা নেতৃত্ব রবীন্দ্রদেব বর্মা। রাজনগর হাইস্কুল ও রামনগর হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন, উভয় প্রতিযোগিতার উদ্বোধনীতে উপস্থিত মেয়র। মঙ্গলবার রাজ্যভিত্তিক পৃষ্ঠা প্রমুখ সাংগঠনিক বৈঠক বিজেপি সদর দপ্তরে অনুষ্ঠিত, বৈঠকে পৌরোহিত্য করেন রাজ্য বিজেপি সহসভাপতি সুবল ভৌমিক। বিদ্যুৎ বিল 2022 প্রত্যাহার, বিদ্যুৎ বেসরকারীকরণের প্রতিবাদে অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের ডেপুটেশন প্রদান ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের অফিসে। শ্রাদ্ধের নিমন্ত্রণ খেতে গিয়ে এক ব্যক্তির বাড়িতে দুঃসাহসিক চুরি, ঘটনা শনিবার রাউতখোলা এলাকায়, ঘটনাস্থলে পুলিশ। সড়ক সুরক্ষা মাস হিসেবে মঙ্গলবার শান্তির বাজার ট্রাই জংশন এলাকায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন, 35তম সড়ক সুরক্ষা মাসের অনুষ্ঠানে উপস্থিত মহকুমার বিশিষ্টরা। এলজিবিটিদের আপত্তিকর মন্তব্যের অভিযোগ, রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি এলজিবিটি কমিউনিটি নেতৃত্বে। নির্মাণের 10 দিনের মধ্যে ভেঙে পড়ল উদয়পুর সোনামুড়া শ্রীমন্তপুর নির্মীয়মান জাতীয় সড়কের রিটার্নিং ওয়ালের বড় অংশ, নিম্নমানের কাজের অভিযোগ এলাকাবাসীর। মঙ্গলবার উদয়পুর রাজনগর এলাকায় বাইক ও জলের ট্যাঙ্কের মুখোমুখি সংঘর্ষে মৃত 3, চাঞ্চল্যকর ঘটনা, তদন্তে পুলিশ। 100 দিনের কাজের টাকার দুর্নীতির অভিযোগে বাংলা জুড়ে ইডির তল্লাশি, ঝাড়গ্রাম থেকে মুর্শিদাবাদ তল্লাশি চালিয়ে বহু নথি বাজেয়াপ্ত ইডির। পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হাওয়ার সংঘাত, দেশের শীতের শেষ বেলায় পারদ ঊর্ধ্বমুখী, পূর্ব বাংলাদেশ ও রাজস্থানে জোড়া ঘূর্ণাবর্ত। ন্যাশনাল ডেন্টাল কমিশনের সদর দপ্তরের উদ্বোধনে ডক্টর মানিক সাহাকে গুরুত্ব দিল্লির। দন্ত চিকিৎসার পরিকাঠামো বাড়াতে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডবিয়া। রাজ্যের ডেন্টাল কলেজের পরিকাঠামোর উন্নতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বললেন মানিক সাহা। মঙ্গলবার অনূর্ধ্ব 19 বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনাল, অনবদ্য ছন্দে রয়েছে ভারতীয় দল। প্রথম সেমিফাইনালে ভারতের মুখোমুখি দক্ষিণ আফ্রিকা। মোদীর পাশে দাঁড়িয়ে কংগ্রেসকে খোঁচা দিলেন প্রয়াত প্রণব মুখার্জির কন্যা শর্মিষ্ঠা, লোকসভা ভোটে দলকে নিয়ে চিন্তা রয়েছে তাঁর বলে জানিয়েছেন শর্মিষ্ঠা মুখার্জি। সংসদ চলাকালীন এক দেশ এক ভোট নিয়ে ফের বৈঠক, মঙ্গলবার দিল্লিতে এই বৈঠক ডাকা হয়েছে। লোকসভা ভোটের আগে ফের বৈঠক ডাকলেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। 42তম আগরতলা বইমেলা উপলক্ষে নিগমের গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন, বৈঠকে পৌরোহিত্য করেন মেয়র। ভারতে আটকে থাকা 12 জন বাংলাদেশি নাগরিককে আগরতলা আখৌড়া চেকপোস্ট দিয়ে পাঠানো হল বাংলাদেশে। বাংলাদেশের নাগরিকদের পরিবার পরিজনদের হাতে তুলে দেওয়ার উদ্যোগ আগরতলা স্থিত সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদের। শ্রম দপ্তরের উদ্যোগে আগরতলা শ্রম ভবনে চাকরি মেলার আয়োজন, এতে মোট 6টি সংস্থা অংশগ্রহণ করে, সংশ্লিষ্ট সংস্থাগুলিতে 173 জন নিয়োগ হবে বলে খবর। 3 দফা দাবিতে রেগা শ্রমিকদের ডেপুটেশন প্রদান কাঠালিয়া সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে, দাবিগুলি খতিয়ে দেখা হবে আশার সমষ্টি উন্নয়ন আধিকারিকের। মধ্যপ্রদেশে বেআইনি বাজি কারখানায় ধারাবাহিক বিস্ফোরণ, মৃত বহু। দেশের প্রথম রাজ্য জয়শ্রীরাম ধোনির মধ্যে উত্তরাখণ্ড বিধানসভায় পিস, অভিন্ন দেওয়ানি বিধি বিল। দ্রুত সেরে উঠুন ক্যান্সার আক্রান্ত রাজা তৃতীয় চার্লসের জন্য প্রার্থনা মোদীর। রহস্য মৃত্যু, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বাড়ি থেকে উদ্ধার দেহ। উদ্দেশ্য রাম মন্দির দর্শন, রাম ভক্তদের নিয়ে হাওড়া থেকে অযোধ্যার পথে বিশেষ ট্রেন। হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন কবির সুমন, এখনো বেশ কয়েকদিন বিশ্রামে থাকতে হবে শিল্পীকে। ওয়েনজিলার স্মৃতি সম্বল, প্রয়াত অভিনেত্রীর জন্মদিনে বিশেষ আয়োজন পরিবারের। বাঁশির সুরে বিশ্বজয়, জোড়া গেমে পেলেন রাকেশ চৌরাশিয়া, গর্বিত ভারত। শিবাজী মহারাজের চরিত্রে শাহিদ কাপুর, কেরিয়ারের সবথেকে বিগ বাজেট ছবির দায়িত্বে তিনি। কেরিয়ারে ভাটা কাটাতে দ্রুত ডন 3 কাজে নামছেন রণবীর সিং, থাকছে চমকও।
রাজ্যে তৈরি হচ্ছে আরও একটি নতুন ক্যান্সার হাসপাতাল। ধর্মনগরে 15 হেক্টর জমিতে তৈরি করা হবে এই নয়া ক্যান্সার হাসপাতাল। লোকসভার আগে ক্রীড়া ক্ষেত্রে নতুন কর্মসংস্থা, নিয়োগ করা হচ্ছে 226 জন পিআই। ফিজিক্যাল টেস্ট এবং পারদর্শিতা দেখে করা হবে নিয়োগ প্রক্রিয়া। ফেব্রুয়ারি মাসে ইন্ডিয়া জোটে হবে প্রথম যৌথ সভা, মুম্বাইয়ের প্রথম যৌথ সভা করার সিদ্ধান্ত জোট নেতৃত্বের। লোকসভার কয়েক মাস আগে এনডিএ জোট প্রবল বিদ্রোহ, শরিকের ঝামেলায় নতুন করে অস্বস্তিতে মোদী সরকার। প্যান আধার কার্ড লিঙ্ক করিয়ে বড় লক্ষ্যী লাভ করল কেন্দ্রের মোদী সরকার, 600 কোটি টাকা আয় করেছে কেন্দ্রীয় সরকার, বললেন অর্থ প্রতিমন্ত্রী। রামদেবের পতঞ্জলির বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ পিএমওর, বিভ্রান্তিকর বিজ্ঞাপন দেওয়ার অভিযোগ উঠেছে পতঞ্জলির বিরুদ্ধে। রাজ্যের খুদে অনবদ্য মেধা, ইন্ডিয়া বুক অফ রেকর্ডে সুপার ট্যালেন্ট কিড হিসেবে নিজের নাম নথিভুক্ত করল রাজ্যের সক্ষম দাস। লোকসভা নির্বাচনকে সামনে রেখে 43 গড়বুক বিধানসভা কেন্দ্রের 7 নম্বর বুথের উদ্যোগে অনুষ্ঠিত হয় যোগদান সভা। 64 পরিবারে 204 জন ভোটার শাসক দলে যোগদান করেন। আগামী 9 ফেব্রুয়ারি থেকে 22 ফেব্রুয়ারি সমগ্র রাজ্যের সাথে খোয়াই জেলাতেও 6ষ্ঠ পর্যায়ে মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান পালন করা হবে। তারই অঙ্গ হিসেবে আজ খোয়াই জেলা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে এক সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়। অমরপুর বিকাশ দেবনাথ এবং ওনার ভাই 10 গন্ডা জায়গা এলাকায় 3 জমি মাফিয়া হাতিয়ে নেওয়ার অভিযোগ, সাংবাদিক সম্মেলনে জানান নাগরতলা প্রেস ক্লাবে বিকাশ দেবনাথ। আম্বাসা রেল স্টেশনে গাঁজাসহ আটক বিহারের 2 যুবক, বহিরাজ্যে পাচারের উদ্দেশ্যে 2 যুবক 2টি ব্যাগে 8 কেজি 400 গ্রাম শুকনো গাঁজা স্টেশনে নিয়ে যেতেই তাদেরকে আটক করা হয়। বাইপাসে মারুতি গাড়ির ধাক্কায় অল্পে রক্ষা পেল অমরপুর ব্যবসায়ী, ঘটনা তদন্তে বিশালগড় ট্রাফিক পুলিশ। প্রদেশ কংগ্রেস ভবনে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের পক্ষ থেকে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে, বিভিন্ন বিষয় নিয়ে হয় আলোচনা। গোটা দেশের 41টি হাসপাতালে শুরু করা হবে এডিকশন ট্রিটমেন্ট ফেসিলিটি সেন্টারের বোতাম টিপে তার শুভারম্ভ করলেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় এবং ক্ষমতায়ন দপ্তরের মন্ত্রী বীরেন্দ্র কুমারজি। চিলড্রেন পার্কে 6 দিনব্যাপী দিবাঙ্গ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়, উদ্বোধন করলেন মন্ত্রী রতনলাল নাথ, মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্য অতিথিরা।